এইচ এম রিফাত খান আপনি শুরুতে লিখেছেন, বুফে খাওয়া জায়েজ আছে কি না? সেখানে তো পণ্য বা পণ্যের পরিমাণ নির্দিষ্ট থাকে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উন্মুক্ত বুফে খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা জানি যে একজন ব্যক্তি কী পরিমাণ খাবার খাবেন সেটা হোটেল কর্তৃপক্ষের জানা থাকে না। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিপরীতে তিনি যা খুশি তা খেতে পারেন। তো এখানে পণ্যটা যেহেতু অস্পষ্ট এবং অজানা, তাতে এক পক্ষ প্রতারিত হওয়ার, হয়তো অনেক বেশি খেয়ে ফেলার অথবা টাকা অনুযায়ী তেমন কিছুই খেতে না পারার যে একটা আশঙ্কা এখানে আছে। সাধারণত শরিয়া যদি কোনো লেনদেনের ক্ষেত্রে অস্পষ্টতা থাকে, জাহালত থাকে অথবা কোনো এক পক্ষ প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা সেই লেনদেনকে শরিয়া বৈধ বলে অনুমোদন করে না। তো এই বুফে খাওয়ার বিষয়টিকে এটাকে নিয়ে ওলামা ইকরাম অ্যানালাইসিস করেছেন যে এখানে যে পরিমাণ জাহালাত আছে, যে পরিমাণ অজানা আছে, অস্পষ্টতা আছে, সেটা আসলে খুবই সামান্য, যেটাকে আল জাহলুল ইয়াসির বলা হয়েছে, অর্থাৎ খুব সামান্য এবং নগণ্য। এটুকু অস্পষ্টতা থাকেই ইমাম নবী রহমাহুল্লাহ একটি মাসআলা উল্লেখ করেছেন যে ধরুন কোনো গোসলখানায় কেউ গোসল করবে, গোসলখানা ভাড়া দেওয়া হলো, ভেতরে গিয়ে তিনি গোসল করে আসবেন, তো এটার একটা বিনিময় নির্ধারণ করা হলো, এটা জায়েজ আছে। অথচ যিনি গোসল করতে প্রবেশ করছেন গোসলখানায়, তিনি কী পরিমাণ পানি ব্যবহার করবেন সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়, পুরোপুরি পরিষ্কার নয়। এটা ব্যক্তির উপরে ভ্যারি করে, কেউ কম করে, কেউ বেশি করে, কারো বেশি দরকার হয়, কারো কম দরকার হয়। এরপরও কিন্তু এই গোসলখানা ভাড়া দেওয়াটাকে ওলামা ইকরাম জায়েজ বলেন। তো সেখানে যেরকম সামান্য অস্পষ্টতার কারণে এটা জায়েজ এবং এটাকে উভয় পক্ষ মেনে নেয়, সামান্য অস্পষ্টতা বলতে যেটুকু অস্পষ্টতা আছে সেটুকুকে মেনে নিয়েই তারা এই চুক্তিতে আবদ্ধ হন, এবং এর কারণে প্রতারিত হওয়ার মতো বিষয়টা খুব বড় করে যে হয় সেরকম নয়। অর্থাৎ এখানে প্রতারিত হওয়ার বিষয়টা স্পষ্ট নয়, বরং এখানে সামান্য কেউ হয়তো কোনোটার থেকে একটু লাভবান বেশি হলেন, কেউ একটু লাভবান কম হলেন, ব্যাপারটা এরকম। তো এই জন্য বুফ মালিক যিনি থাকেন, তিনিও যে কাস্টমার থাকেন, তাদের কেউ বেশি খাবেন, কেউ কম খাবেন, কেউ হয়তো যা টাকা দিয়েছেন তার চেয়ে তো অনেক বেশি খেয়ে ফেলবেন, এই বিষয়টা জেনেই তিনি এটা দেন এবং এটাকে তিনি মেনে নেন। তো উভয় পক্ষ এটাকে মেনে নিচ্ছেন এবং অস্পষ্টতা যেটুকু আছে সেটুকু কারণে কোনো প্রকার মনোমালিন্যের দিকে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, যার কারণে এটি জায়েজ আছে। যেই অস্পষ্টতা বিবাদের দিকে নিয়ে যেতে পারে এবং এক পক্ষকে নিরেট ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, সেরকম অস্পষ্টতা বা সেরকম প্রতারণা থাকলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার লেনদেনের ক্ষেত্রে শরিয়া অ্যালাউ করে না এবং সেটার কারণে ওই লেনদেন বৈধ লেনদেন হয় না। কিন্তু বুফের এই লেনদেনটা এটা বৈধ, এ সম্পর্কে বিজ্ঞ স্কলারগণ ওলামা ইকরাম অনেকেই ফতোয়া দিয়েছেন। আমরা ইসলাম ওয়েবের ফতোয়া দেখেছি, শেখ মোহাম্মদ সালাম নাজিদ হাফিজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, তার ফতোয়া দেখেছি, আরও অন্যান্য ওলামা ইকরাম বিশ্ববরণ্য তাদের ফতোয়া দেখেছি, তারা মোটামুটি এটাকে জায়েজ বলেছেন।